oh you who believe, give charity for the pleasure of allah. the pleasure of allah. oh you who believe, read the quran every night of ramadan.

শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের এই পর্বের আলোচনা টপিক রোজার সময় যেসব কাজ সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে জাকির আলাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকের টপিক এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় সত্যি বলতে আমাদের অনুষ্ঠানের বত্রিশটা টপিক ইনশাল্লাহ এর সবগুলোই খুব গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ তাহলে ড জাকির আপনাকে প্রশ্ন করা শুরু করি প্রথমেই আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে রোজা থাকা অবস্থায় কোন কাজগুলোর কথা সুপারিশ করা হয়েছে

করেছেন আমাদের প্রিয় নবী বিশেষ করে রমজান মাসে আর কিছু কাজ রমজান মাসে বেশি করে করতে বলেছেন এরকম অনেক কাজই আছে আমি যতগুলো পারি এখানে বলছি প্রথমটা হচ্ছে সাহারি করা সাহারিকে আমরা অবহেলা করব না দ্বিতীয়টা হচ্ছে যতটা দেরিতে সম্ভব সাহারি করা ভোর হওয়া ঠিক আগ মুহূর্তে তৃতীয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইফতার করে ফেলা সূর্যাস্তের ঠিক পর পরই করে ফেলা চতুর্থ হচ্ছে ইফতারের সময় পানি আর খেজুর খাওয়া পঞ্চম হচ্ছে ইফতার করার পরে কিছু নির্দিষ্ট দেওয়া পড়া এরপর ছয় নম্বর যখন ইফতার করবেন অন্যদেরকেও আমন্ত্রণ জানাবেন বিশেষ করে গরিব লোকদের এগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব নবী আরও কিছু কাজের কথা বলেছেন আমাদের এক নম্বর আমরা রমজান মাসে যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করব দুই নম্বর রমজান মাসে বেশি করে পরোপকার করব তিন নম্বর যদি কেউ আপনাকে উস্কানি দেয় আপনি রেগে যাবেন না তখন বলবেন আমি রোজা আছি রোজা আছি চার নম্বর আমরা মেসোয়াক করব অর্থাৎ দাঁতন পাঁচ নম্বর যদি সম্ভব হয় আমরা রমজান মাসে ওমরা করব ছয় নম্বর যতদূর সম্ভব ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করব অনুবাদ সহ পবিত্র কোরআন পড়ব সহি হাদিস পড়ব ইসলামিক বই পড়ব সাত নম্বর হচ্ছে যতটা পারি ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব লেকচার সেমিনার যাতে ইসলাম সম্পর্কে জানতে পারি নাম্বার আট আমরা তখন দেখব ইসলামিক অনুষ্ঠান হতে পারে কোন ভিডিও বিভিন্ন ইসলামিক ক্যাসেট বিভিন্ন বিশেষজ্ঞের লেকচার শুনব যাতে করে ইসলামিক জ্ঞান আমাদের বাড়ে নয় নম্বর এ সময় আমরা আনন্দে থাকার চেষ্টা করব মন খারাপ করে থাকব না দশ নম্বর অন্যদের সাথে ভালো ব্যবহার করব এগারো নম্বর আমরা পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব বারো নাম্বার আমরা এ সময় কাজ করব বেশ ভাবনা চিন্তা করে তারপর তেরো নাম্বার যে আমরা এ সময় চেষ্টা করব মানুষের বিভিন্ন অন্যায় আর অপরাধ ক্ষমা করে দিতে এছাড়াও আমাদের নবী কিছু কাজের কথা বলেছেন সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যেমন ধরেন নবী বলেছেন যে রমজান মাসে তোমরা চেষ্টা করবে পাঁচাক্ত নামাজি জামাতে গিয়ে পড়ার জন্য যতদূর সম্ভব মসজিদে নামাজ পড়বে দুই নম্বর এ সময় আমরা বেশি করে সুন্নত আর নফল নামাজ পড়ব তিন এ সময় আমরা বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করব চার নম্বর আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব কারণ এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস পাঁচ নম্বর বেশি করে পবিত্র কোরআন তেলাওয়াত করব ছয় নম্বর আমরা তারাবীর নামাজ পড়ব সাত নম্বর বিশেষ করে রমজানের শেষ দশ দিন কেমল্লা আলাদাই করব আট নম্বর হচ্ছে আমরা ইতেকাফ করব যদি সম্ভব হয় শেষ দশ দিন আর নয় নম্বর আমরা জাকাত দেব যদি না দিয়ে থাকি দশ নম্বর সেটা হচ্ছে আমরা নিজেদের উন্নয়নের চেষ্টা করব যতটা সম্ভব হয় এগারো নম্বর লালাতিল কাদরকে খুঁজব নম্বর বারো মুসলিম ভাইদের ইসলা দেব তেরো নম্বর অমুসলিম ভাইবোনদের দাওয়া দেব এই হল সংক্ষেপে আমাদের কাজগুলো যেগুলো রমজান মাসে করার জন্য সুপারিশ করা হয়েছে শোভাহান আমাদেরকে অনেক কাজের কথা আলোচনা করতে হবে আমি আশা করছি আর আল্লাহ তালার কাছে দোয়া করছি এই আলোচনায় দর্শকরাও যেন উপকৃত হতে পারেন পাশাপাশি আমরাও সবাই যেন উপকার পেতে পারি প্রথম ছয় কাজ নিয়ে আগামীকাল আলোচনা করব যার টপিক সেহরি ও ইফতার ইনশাল্লাহ যাতে করে পর্বটা উপভোগ্য হয় তারপর আপনি একেবারে শেষ যে তেরোটা কাজের কথা বললেন সেগুলো নিয়েও আমরা আগামী পর্বগুলোতে আলোচনা করব নয় রোজা থেকে শুরু করে বাইশ রোজার মধ্যে আপনি মাঝখানে যে তেরোটা কাজের কথা বললেন আমরা এখন সেই কাজগুলো নিয়ে আলোচনা করব আমাদের এই পর্বে তাহলে ডা জাকির আজকে আমরা প্রথমেই যে কাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে পরোপকার বলতে আপনি ঠিক কি বোঝাবেন আর এই মাসে মুসলিমদেরকে কোন ধরনের পরোপকার করতে পরামর্শ দেবেন মানুষের উচিত সারা জীবনে পরোপকার করা তবে রমজান মাসে আমরা পরোপকারের সর্বোচ্চ চূড়াই উঠব আরেকজন মানুষ বিভিন্ন উপায়ে পরোপকারী হতে পারে যেমন ধরেন পরোপকারের কথা বললে মানুষ ভাবে যে মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে হবে তবে এটা পরোপকার করার মতো একমাত্র কাজ না এটা হল পরোপকারের একটা অংশ মানুষকে টাকা দিয়ে সাহায্য করা পরোপকারের অন্য একটা উপায় হচ্ছে যদি জ্ঞান বিতরণ করেন যদি কাউকে সঠিক পথে পরিচালিত করেন তাহলে সেটাও এক ধরনের পরোপকার জ্ঞান দিয়ে সাহায্য করতে পারেন এছাড়াও আপনি পরোপকার করতে পারেন শারীরিক শক্তি দিয়ে সাহায্য করে কোনো কাজ করে দিলেন অথবা কিছু তুলে দিলেন এই কাজটাও পরোপকার যে কাজটা ভালো সেটাই আসলে পরোপকার যেমন ধরেন আপনি একটা চাকরি করছেন আর সেখানে একটা ভালো অবস্থানে আছেন হয়তো কাউকে সাহায্য করতে পারেন তার চাহিদাগুলো পূরণ করতে পারেন এই কাজটাও এক ধরনের পরোপকার তাহলে এই সব কাজই পরোপকারের মধ্যে পড়ে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লামের একটা হাদিস বলছে এটার উল্লেখ আছে শৈবুখারিতে খণ্ড নম্বর এক এটা আছে বুক অফ রেভলেশনে হাদিস নম্বর পাঁচ এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল সাল্লাম তিনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরোপকারী আর এই পবিত্র রমজান মাসে পরোপকারের সর্বোচ্চ চূড়ায় থাকবেন তিনি ফেরিস্তা জিব্রাইল আলহ রমজান মাসে নবীর কাছে আসতেন তাকে কোরআন পড়ে শোনাতেন আর বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি প্রচণ্ড বেগে চলমান বাতাসের চেয়েও পরোপকারী বেশি পরোপকারের সর্বোচ্চ চূড়াই এছাড়া নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন সেখানে বলা হয়েছে যে বেহেশতে এমন কিছু ঘর থাকবে যেগুলোর ভেতরটা তোমরা বাইরে থেকে দেখতে পাবে আর ভেতর থেকে বাইরেটা দেখবে এই ঘরগুলো তৈরি করা হবে তাদের জন্য যারা পরোপকারী যারা গরিবদের সাহায্য করে যারা রোজা রাখে নিয়মিতভাবে আর রাতের বেলায় নামাজ পড়ে তাহলে এই মানুষগুলোর জন্য বেহেস্তে কিছু স্পেশাল ঘর থাকবে এছাড়াও আরেকটা হাদিস হাদিস এটার উল্লেখ আছে ইবনে মাজা হাদিস সাল্লাম বলেছেন যে যদি কেউ কোন রোজদার লোককে খাবার দেয় তাহলে যে লোক খাবার খাইয়েছে সে ওই রোজদারের রোজা রাখার যে সোয়াব পাবে একই সোয়াব সেও পাবে সেজন্য আমরাও মানুষকে উৎসাহিত করব অন্যদের খাওয়ানোর জন্য এই সবগুলো কাজই আসলে পরোপকার সুবাহান আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন পরোপকারের দিক থেকে রসুল সাল্লাইসাল্লামের কাছাকাছি যেতে পারি ইনশাআল্লাহ তো ডাক্তার জাকির এই পবিত্র রমজান মাস এটা হল ক্ষমার মাস আর আল্লাহ আমাদেরকে সুপারিশ করেছেন এই মাসে আমরা যেন একে অপরকে ক্ষমা করে দিই আপনি কি এই ব্যাপারে বিস্তারিত বলবেন রমজান হচ্ছে ক্ষমার মাস আর এই মাস আমরা আল্লাহতালার কাছে ক্ষমা চাইব আর আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাও অন্যদের ক্ষমা করে দেব পবিত্রকরণ এরকম অনেক আয়াত আছে যেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে যেমন সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত একশো চৌত্রিশ আল্লাহ তালা বলেছেন যে তোমরা ক্ষমা করো আল্লাহ তাদের পছন্দ করেন যারা সৎ কাজ করে তার মানে যারা ক্ষমা করে আল্লাহ তাদের পছন্দ করেন পবিত্রকরণে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত একশো নিরানব্বই যে তোমরা ক্ষমা করো আর সৎ কাজের নির্দেশ দাও এবং তাদেরকে এড়িয়ে চলো যারা অজ্ঞ এরপর আল্লাহ বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর বাইশ আল্লাহ বলেছেন যে তোমরা ক্ষমা করো তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়ালু পবিত্র কোরণেশ্বর তাগাবন অধ্যায় নম্বর চৌষট্টি আয়াত নম্বর চোদ্দ যে তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ আছে তোমাদের শত্রু তবে তোমরা ভালো করবে যদি তাদের ক্ষমা করো তাদের দোস্তুটি উপেক্ষা করো এবং তাদের ক্ষমা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু তাহলে আল্লাহ তাআলা আমাদের মুসলিমদের সবাইকে উৎসাহিত করেছেন যে যতজন মানুষকে সম্ভব হয় তোমরা ক্ষমা করে দাও আল্লাহ তোমাদের ক্ষমা করবেন আর এই ক্ষমার ব্যাপারে নবীগণের জীবনী থেকে আমরা শ্রেষ্ঠ উদাহরণগুলো পাই একটা হলো একজন নবী ইউসুফ আলাহিসাল্লামের জীবনের ঘটনা আমরা জানি যে ইউসুফ আলাহিসাল্লাম তাঁর দশজন সৎ ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল তাকে মেরে ফেলতে চাইল কিন্তু আল্লা তাল্লা তার জীবন বাঁচালেন পরবর্তীতে তিনি হলেন মিশরের গভর্নর এক সময় যখন সব ভাইয়ের জীবন তার হাতের মুঠোই কোরআনে আছে যে তিনি বললেন তাদের উদ্দেশ্যে সুরা ইউসুফ অধ্যায় নম্বর বারো আয়াত নম্বর বিরানব্বই তিনি বললেন যে আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আর আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি শ্রেষ্ঠ দয়ালু তার মানে ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদের ক্ষমা করে দিলেন আর বললেন আল্লাহ দয়ালু এছাড়া আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লামের জীবনে আমরা ক্ষমার অনন্য দৃষ্টান্ত দেখি যখন মক্কা বিজয় করলেন সেখানকার মুশ্রিকরা মক্কার মূর্তি পূজারীরা তাঁর আত্মীয়দের মেরে ফেলেছে তাঁর চাচাকে মেরেছে এছাড়াও অনেক সাহাবিকাও মেরেছে কিন্তু যখন তিনি সম্পূর্ণ জিতে গেলেন তখন তাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসেলার মধ্যে তোমরা দেখবে উত্তম আদর্শের দৃষ্টান্ত এরপর পবিত্রক্রণে সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলেছেন যে মন্দকে প্রতিহত করে উৎকৃষ্ট দিয়ে তুমি হয়তো জানো না যে লোকটার মনের মধ্যে শুধু তোমার প্রতি ঘৃণা আছে তুমি দেখবে সে তোমার খুব অন্তরজ্ঞ বন্ধু হয়ে গেছে তার মানে খারাপ কাজকে প্রতিহত করবেন ভালো কাজ দিয়ে এটাই সবচেয়ে ভালো আল্লাহ এটা আবার বলছেন সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর সাঁত্রিশ আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা পরকালে বেচতে যাবে তারা হল সেই লোকগুলো যারা অশ্লীল কাজ পরিহার করে আর পরিহার করে গুরুতর পাপ এবং রেগে গেলে তারা ক্ষমা করে দেয় তাহলে পবিত্রকরণের বিভিন্ন আয়াতের মাধ্যমে তালা মানুষ জাতিকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা অন্যদের ক্ষমা করে দেবে খায়ের ডা জাকির এভাবে বিস্তারিত বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা ইনশাআল্লাহ যিনি করেন শুধু আল্লাহর উপাসন জানের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আল্লা রাভ কোরআনের আদেশের উপরে আমল

প্রতি রবিবার রাত সাড়ে দ০টায় বাংলাদেশে ও রাত দ০টায় ভারতে বিটিবি বাংলায় নবিজে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলহ সাল্লামের মনিভক্তা। আবু মাসুদ আনসারী রাজ আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ্লাহ রাসালাম বলেন। যে ব্যক্তি করল্যানের রাস্তা দেখাবে। সে ব্যক্তি ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার উপর আমলকারী পাবে সহি মুসলিম তৃতীয় খণ্ড নেতৃত্ব অধ্যায় অনুচ্ছেদ সাতশো একানব্বই হাদিস নম্বর চার হাজার ছশো পঁয়ষট্টি প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আমাদের আজকের পর্বে আলোচনার টপিক রোজা অবস্থায় যেগুলো সুপারিশ আর নিরুৎসাহিত করা হয়েছে পরের প্রশ্নটা হল রেগে যাওয়া সম্পর্কে রমজান মাসে আমরা কিভাবে রাগটাকে দমন করে রাখব লোকজন এই রমজান মাসে রোজা রাখে এই সময় তারা রাগ দেখায় এখন এই রমজান মাসে তাদের রেগে যাওয়ার কি রকম যৌক্তিকতা আছে অনেকে এই সময় অজুহাত দেখিয়ে বলে যে আমরা রোজা আছি সেজন্য আমরা তো রেগে যেতেই পারি আসলে এটা হবে উল্টোটা যদি কেউ রোজা থাকে সে তখন রেগে যাবে না কারণ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা অধ্যায় নম্বর দুই আয়াত একশো তিরাশি যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হল যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে শিখতে পারো আত্মসংযম বলা হয়েছে লা আল্লাহ কুম তাত্তা কুন যাতে শিখতে পারো আত্মনিয়ন্ত্রণ তাহলে আপনি রোজা রাখছেন এজন্য যাতে রেগে না যান আপনি ঠিক উল্টোটা এটা কোনো অজুহাত হতে পারে না যা আমার ক্ষুধা লেগেছে খুব ক্লান্তি লাগছে তাই রেগে আছি আসলে ঠিক উল্টোটা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এই সোহাদিসটার উল্লেখ আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো চার আমাদের প্রেরণবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল এ সময় কোনো অশ্লীল কথা বলবে না কাউকে ধমক দিয়ে কথা বলবে না আর যদি কেউ তোমার সাথে ঝগড়া করে অথবা অস্কানিমূলক কথা বলে অথবা তোমাকে রাগিয়ে দিতে চায় তুমি তখন বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসটা আরও একবার আছে এটাও আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই আমাদের প্রিয় নবী বলেছেন কেউ উস্কানিমূলক কথা বললে তুমি বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসটা সোহেব মুসলিমেও আছে অনেক জায়গায় আছে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে বুখারিতে খণ্ড নম্বর আট বুক অব ম্যানার্স হাদিস নম্বর ছয় হাজার একশো চোদ্দ আমাদের নবী বলেছেন যে সেই লোক সবচেয়ে শক্তিশালী নয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় সে সবচেয়ে শক্তিশালী নয় বরং সবচেয়ে শক্তিশালী হল সেই লোক যে কারো উপর রেগে যাওয়ার পরও তাকে ক্ষমা করে দেয় যে রাগ কন্ট্রোল করে তাহলে রোজা আমাদের পদ দেখিয়ে দেয় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর এই রোজা আসলে এক ধরনের ট্রেনিং যে কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন আল্লাহ আমরা যদি রোজা রেখে আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি তাহলে অন্য সময় সেটা পারব ইনস্লা ডা জাকির এবারে আপনাকে যে প্রশ্নটা করতে চাই উমরা করা প্রসঙ্গে এই পবিত্র রমজান মাসে আপনি কি এই রমজান মাসের উমরা সম্পর্কে রকম উপদেশ দেবেন রমজান মাসে মকায় গিয়ে উমরা করার কথা যদি বলতে হয় নবী এটার কথা বলেছেন তিনি সাহাবেগনকে উৎসাহ দিয়ে বলেছেন যে তোমরা পবিত্র রমজান মাসে উমরা করবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে বুখারি খণ্ড নম্বর তিন বুক অব উমরা হাদিস নাম্বার এক হাজার সাতশো বিরাশি নবী বলেছেন যদি কেউ রমজান মাসে উমরা করে সেটা হবে হজ পালনের সমান তার মানে আপনি যদি রমজান মাসে উমরা করে থাকেন রমজানের যে কোনো দিনে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে সেটা হবে হজ পালনের সমান হুম তাহলে এই রহমতের মাসে উমরা করা তো খুব ভালো একটা কাজ ডাক্তার জাকির অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে রমজান মাসে রোজা অবস্থায় করাকে অনুৎসাহিত করা হয়েছে এ ব্যাপারে আপনি কি একটু বিস্তারিত বলবেন অনেক মুসলিম আছেন যারা ভাবেন যে রোজা থেকে মেসওয়াক করা এটা মাকরু এটার ভিত্তি হচ্ছে একটা হাদিস এটার কথা আগেও বলেছি সহি বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো চার এবং এক হাজার আটশো চুরানব্বই নবী মোল্লাসলাম বলেছেন আল্লাহর নামে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদের রু রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে কস্তুরের ঘ্রাণের চেয়েও মিষ্টি এটা শুনে অনেকে মনে করে যদি মেসওয়াক ব্যবহার করেন তাহলে রোজদারের মুখে সাধারণত যে দুর্গন্ধ থাকে সেটা আর থাকবে না সেজন্য আল্লাহ তাকে পছন্দ করবেন না এটার উপর ভিত্তি করে তারা মনে করে যে এটা মাকরু আমাদের এখানে বুঝতে হবে যখন কেউ মেসওয়াক ব্যবহার করে বা দাঁতন এটা রোজদারের মুখের সেই দুর্গন্ধ দূর করতে পারে না তাহলে যখন মেসওয়াক ব্যবহার করছেন এটা দাঁতের গামকে ম্যাসাজ করে আর দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে সেটা বের করে ফেলে অনেকটা টুথব্রাশের মতোই রোজদারের মুখে দুর্গন্ধটা আসে পাকস্থলী থেকে কারণ পেটে কোনো খাবার যায় না সেখান থেকে দুর্গন্ধটা আসে মেসওয়াক এটা বন্ধ করতে পারে না এছাড়া আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সোহেবুখারি খন্ড নম্বর দুই হাদিস নম্বর আটশো সাতাশি আমাদের নবী বলেছেন যে যদি আমার উম্মার জন্য এটা কঠিন না হয়ে যেত তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম যেমন অজু আবশ্যিক নবী বলেছেন এটা যদি কঠিন না হতো আমার উম্মার জন্য তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করতাম তাহলে এই কাজটা নবী আমাদের করতে বলেছেন রোজার সময় মেসওয়াক বাদ দিলে সে কথা বলতেন যেমন তিনি বলেছেন অজুর সময় নাকে পানি নেয়ার ব্যাপারে হাদিসটা আছে আবু দাউদে খন্ড নাম্বার দুই হাদিস নাম্বার দুই হাজার তিনশো ষাট আমাদের প্রিয় নবী বলেছেন যে অজু করার সময় তোমরা প্রচুর পানি দিয়ে নাক পরিষ্কার করবে শুধু রোজার সময় বাদে তার মানে অনেক পানি দিয়ে নাক পরিষ্কার করাটা ভালো তবে রোজার সময়টা বেশি পানি নেবেন না কারণ সেক্ষেত্রে পানি গলায় চলে যেতে পারে পেটেও যাবে মেসওয়া ব্যাপারে এমন কোনো সমস্যা থাকলে নবী সেটা বলতেন যে তোমরা মেসওয়াক ব্যবহার করতে পারো তবে রোজার সময়টা বাদে তাহলে মেসওয়া ব্যবহার করাটা হচ্ছে সুন্নত এটা সুপারিশ করা হয়েছে এটা মুস্তাহাব আমরা এটা করব আর জন্য ইনশাল্লাহ পুরস্কার পাব ডক্টর জাকির এই আশীর্বাদের রমজান মাসে আমরা কিভাবে জ্ঞান আহরণ করতে পারি জ্ঞান আহরণ খুব ভালো কাজ বিশেষ করে এই রমজান মাসে মানুষ বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারে কোরআন পড়তে পারেন রমজানের সময় কোরআন শরীফ পড়া মুস্তাহাব আর পাশাপাশি কোরআনের অনুবাদও পড়বেন এরপর আরও পড়বেন আমাদের নবীর হাদিস আর যতখানি সম্ভব সেই বইগুলো পড়বেন যেগুলো সহী আমাদের নবী সোহি হাদিস সবচেয়ে ভালো হচ্ছে কুতুবস্তিতা এই বইগুলোই হচ্ছে সবচেয়ে ভালো যেমন বুখারি মুসলিম সুনান সুনান আবু দাউদ সুনান নিসাই ইবনে মাজা এগুলো কুতুবুস্তিত্তা সবচেয়ে ভালো সময় কম থাকলে অন্তত প্রথম দুটো হাদিসের বইগুলো পড়েন তার মানে সোহেব বুখারি আর সোহেব মুসলিম যদি সময় কম থাকে তাহলে সোহে মুসলিমের ছোট সংস্করণ পড়েন অথবা সোহে বুখারির ছোট সংস্করণ অথবা পড়তে পারেন মুত্তাফিক আলাই যে হাদিসগুলো বুখারি আর মুসলিমের মধ্যে কমন এছাড়া আমাদের নবীর জীবন কাহিনী পড়তে পারেন ইংরেজি ভাষায় নবীর জীবন কাহিনীর উপর সবচেয়ে সেরা বই রাহিক আল দ্য সিল্ড নেক্টার এটা নবীর জীবন নিয়ে কথা বলছে এরপর নবীর জীবন নিয়ে আরেকটা বই মোহাম্মদ ইসলামের জীবনী লিখেছেন তাহিয়া আল ইসমাইল এটাও ভালো বই আমরা জ্ঞান আহরণ করতে পারি বিভিন্ন রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে যাব লেকচার শুনব সেমিনারে যাব এতে আমাদের জ্ঞান বাড়বে এছাড়া ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলামিক লেকচার ইসলামিক অনুষ্ঠান শুনতে পারেন অডিও ক্যাসেট তারপর ইন্টারনেটে যেতে পারেন ইসলামিক ওয়েবসাইটগুলো তো যান বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট এভাবে আমরা বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারি আর রমজান মাসে আমরা এভাবে জ্ঞান আহরণ করে আমাদের সময় ব্যয় করতে পারি অবশ্যই আমাদের উপকার হবে পাশাপাশি অনেক পুরস্কারও পাব ইনশাল্লা ইনশাল্লা আপনি যে বইগুলোর কথা বললেন সেগুলো নিশ্চয়ই বেশ কয়েকটা ভাষাতেই পাওয়া যাবে আর আমাদের মুসলিম ভাই বোনেরা পুরো পৃথিবী জুড়েই এই বইগুলো থেকে জ্ঞান আহরণ করতে পারবেন ড জাকির হুসনে সুলোক এই শব্দটার অর্থ আসলে কি আর পরিবারের সাথে ভালো ব্যবহার বলতে কি বোঝানো হয়েছে এই পবিত্র রমজান মাসে মানুষ সাধারণত অজুহাত দেয় যে সে রোজা আছে সে ক্লান্ত হয়ে যায় এ সময় তাদের ক্ষুধা লাগে তাই গোমড়া মুখে বসে থাকে তবে নবী বলেছেন এ সময় হাসি খুশি থাকতে মন খারাপ করবেন না এ সময় রোজা থাকার সময় হাসি খুশি থাকবেন বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করবেন পরিবারকে আরও বেশি করে সময় দেবেন যাতে করে আপনার সাথে তারাও রোজার পুরস্কারটা পায় অন্য মানুষের সাথে সুলুক বা ভালো ব্যবহারের কথা যদি বলতে হয় এটা হলো পবিত্র রমজান মাস এ মাসে মানুষের সাথে বেশি ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সাথে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো কাজ করবেন সবাইকে সাহায্য করবেন সবাই মিলেমিশে আনন্দে থাকবেন আর এটা ছাড়াও আমরা আরও করব তাফাক্কুর রমজান মাসের প্ল্যান করে রাখব যাতে সর্বোচ্চ পুরস্কারটা পেতে পারি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করতে পারি আর যেন সবসময় নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে অনুসরণ করে চলতে পারি বিশেষ করে এই আশীর্বাদের পবিত্র রমজান মাসে এবারে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে কাজগুলো অনুৎসাহিত করা হয়েছে আপনি কি সংক্ষেপে এই কাজগুলো সম্পর্কে বলবেন রোজা অবস্থায় যে কাজগুলো করতে আমাদেরকে অনুৎসাহিত করা হয়েছে এই পবিত্র রমজান মাসে রোজার সময় যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে সেই কাজগুলো যেগুলো রোজার বিভিন্ন শূন্যতার বিরুদ্ধে যায় দ্বিতীয়টা রোজায় যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে আর যেগুলো বছরের অন্য সময়েও নিষিদ্ধ তৃতীয়টা হচ্ছে রোজার সময় অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয় ইনশাল্লাহ আবারও দেখা হবে একটা বিরতির পরে It is رمضان. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পিএইস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাগাতে যাবে হ্যাঁ সত্যি যদি এটা হ্যাঁ নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পি টিভি নাই কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগনের নিকট থেকে ফটোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া স সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাঙ্ক সাতচল্লিশ খ্যাল বার্মিংহামে কান্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য 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 আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোডেউড তিন শূন্য 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 আট তিন সুইফট বিআইসি কৌড এআর ওয়াই জি বি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিসি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আমাদের আজকের পর্বে আলোচনার টপিক রোজা অবস্থায় যেগুলো সুপারিশ আর নিরুৎসাহিত করা হয়েছে ড. জাকির আপনি কি সেই কাজগুলোর কথা বলবেন যেগুলোকে অনুৎসাহিত করা হয়েছে একই সাথে রোজার সুন্নতেরও বিরুদ্ধে যায় যে কাজগুলো নবীর সুন্নতের বিরুদ্ধে যায় আমি আগে কিছু সুপারিশ করা কাজের কথা বলেছি এটা তার বিপরীত যেমন এক নম্বর আমরা শব্দ করে নিয়ত করব না রোজা থাকার সময় নিয়তটা আমরা শব্দ করে বলব না দুই নম্বর হচ্ছে আমরা অতিরিক্ত খাওয়া দাওয়া কখনোই করব না ইফতারের সময় বা রাতের বেলায় তিন নম্বর আমরা রেগে যাব না চার নম্বর পয়েন্ট হচ্ছে লোকজন তারাবি পড়ে খুব তাড়াতাড়ি করে একটু ধীরে পড়তে হবে এরপর পয়েন্ট নম্বর পাঁচ হচ্ছে এতেকাফের সময় আমরা গল্প গুজব করব না এবার আমাদের সেই কাজগুলো সম্পর্কে বলেন যেগুলো রমজান বাদে অন্য সময়ও নিষিদ্ধ এখন আমরা সেইগুলো সম্পর্কে জানতে চাই যে কাজগুলো এমনিতেও নিষিদ্ধ আর বিশেষ করে রমজান মাসের সময়ও কাজগুলো নিষিদ্ধ সেগুলোর মধ্যে আড়ালে নিন্দা করা উৎসার এক নাম্বার। এটা খুব বড় গুণা দুই নাম্বার হচ্ছে মিথ্যে কথা মিথ্যে কথা বলা তিন নম্বর হচ্ছে কাউকে গালমন্দ করা চার নম্বর অশ্লীল কথা বলা পাঁচ নম্বর হচ্ছে অহেতুক ঘুরে বেড়ানো আর আড্ডা দেয়া ছয় নম্বর হচ্ছে মিথ্যে কাজ নম্বর সাত হচ্ছে শোনা কোনো অনসলামিক গান আর মিউজিক আট নম্বর হচ্ছে টেলিভিশনে অনুসলামিক বিভিন্ন অনুষ্ঠান দেখা সিনেমা দেখা নয় নম্বর হচ্ছে অনসলামিক ম্যাগাজিন পড়া আর অনসলামিক বই পড়া দশ নম্বর হচ্ছে অনসলামিক ওয়েবসাইটগুলোতে যাওয়া এগারো নম্বর হচ্ছে খাবার নষ্ট করা আর বারো নম্বর হচ্ছে অহেতুক বেশি খরচ করা অপব্যয় করা ড জাকির এই রমজান মাসে যে রোজা রেখেও জিহ্বাকে সংযত রাখে না তার উদ্দেশ্যে আপনি কি বলবেন জিহ্বাকে সংযত রাখতে হবে কারণ অনেক সময় আমরা দেখি যে জিহ্বার কারণে মানুষের যতটা ক্ষতি হয় অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অতটা পারে না এই জিভের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন এ প্রসঙ্গে অনেক হাদিস সহ হাদিস আছে এটার উল্লেখ আছে মুসান্নফ ইবনে আবি সাহেবা খণ্ড নম্বর পাঁচ বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার ছাব্বিশ হাজার চারশো নব্বই ইবনে মাসুদ রাদিল্লাহানহ তিনি বলেছেন যে আল্লাহর কসম দারুণভাবে সংযত জিউভার যে কাম্য বন্ধু আর কিছুই নেই একই কথা বলা হয়েছে পরের হাদিসে মুসান্নভ ইবনে আবি সাহেবা খণ্ড নম্বর পাঁচ বুক অব ম্যানার্স হাদিস নম্বর ছাব্বিশ হাজার চারশো একানব্বই হজরত আবুাকর রাদ নিজের ধরে বললেন যে এই জিনিসটাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে তার মানে তিনি জিহ্বার ব্যাপারে সাবধান ছিলেন সেজন্যই উঁচু অবস্থানে গেছেন আর পবিত্র পবিত্রকরণেও বেশ কিছু আয়াত আছে আল্লাহ বলেছেন সুরা কাফ অধ্যায় নম্বর পঞ্চাশ আয়াত নম্বর আঠারো মানুষ যে কথাই উচ্চারণ করুক তার জন্য তৎপর প্রহরী তার কাছেই আছে তার মানে আপনি যে কথাই বলেন না কেন ফেরেস্তাগণ সেটা লিখে রাখেন এরপর বলা হয়েছে পবিত্রকরণে সুরাইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর ত্রিপান্ন আল্লাহ বলেছেন আমার বান্দাদের বলো তারা সেই কথাগুলোই বলবে যা সবচেয়ে ভালো আর শয়তান অনেক সময় আমার বান্দাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে উস্কানি দেয় শৈতান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন জিউভা ব্যবহার করার সময় তোমরা সাবধান থাকবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে বুখারিতে খণ্ড নাম্বার আট হাদিস নাম্বার ছয় হাজার চারশো চুরাশি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে তার হাত অথবা জিহভা দিয়ে আঘাত করবে না মুসলিম হলো সেই লোক যে অন্য মুসলিমকে আঘাত করবে না হাত বা জিহ্বা দিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আরও বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নম্বর ছয় হাজার চারশো চুয়াত্তর আমাদের প্রিয়নবী বলেছেন যদি কেউ এই নিশ্চয়তা দিতে পারে যে সে তার মুখের কথাকে সংযত রাখবে অর্থাৎ জিহার কথা এছাড়াও নিজের গোপন অঙ্গকে সংযত করে রাখবে তাকে বেহেস্তের নিশ্চয়তা দেওয়া হবে যে ব্যক্তি নিশ্চিত করতে পারবে যে নিজের জিহবার গোপনাঙ্গকে সংযত রাখবে তাকে বেহেস্তের নিশ্চয়তা দেওয়া হবে এরপর আমাদের নবী আরও বলেছেন এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নম্বর ছয় নবী বলেছেন যে যে লোক আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলবে অথবা চুপ করে থাকবে তার মানে যখন মুখ খুলবেন ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন আর নবী আরো বলেছেন এটা আছে বুখারির কয়েকটা হাদিসে খন্ড অব ফাসং হাদিস এক হাজার আটশো চুরানব্বই এবং এক চার যে রোজা হচ্ছে ঢাল রোজা আমাদের পাপ থেকে রক্ষা করে আর আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায় আর সেজন্য আমরা জিও সংযুক্ত সংযত রাখবো এটাই সবচেয়ে ভালো ধন্যবাদ ডা জাকির আর আমার মনে হয় এই কাজটা আমাদের সবসময় করা উচিত শুধু রমজান মাসে নয় এবারের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা কাজ করা আমি জানতে চাচ্ছি যে এই রমজান মাসে কেউ যদি রোজা রেখে এভাবে মিথ্যা কথা বলে তার ক্ষেত্রে কি হবে যদি কেউ মিথ্যে কথা বলে বা মিথ্যে কাজ করে রমজান মাসে আমাদের নবী মোহাম্মদুল্লাম বলেছেন এটা আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার তিন যদি কেউ তার মিথ্যে কাজ আর মিথ্যে কথাগুলো বাদ না দিয়ে থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লা বানাতালার কোনো প্রয়োজন নেই যদি কেউ মিথ্যে কাজ করে আর অনবরত মিথ্যে কথা বলে যায় তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর প্রয়োজন নেই তার মানে এতে তার রোজাটা কিন্তু ভেঙে যাবে না রোজা রেখে মিথ্যে বললে রোজা ভেঙে যাবে না তবে রোজা রাখার যে পুরস্কার পাবেন সেটা কমে যাবে যদি কোনো গুণা করে থাকেন কোন মিথ্যে বলেন তাহলে তখন রোজা থাকার যে পুরস্কারটা পেতেন সেটা কমে যাবে বাতিলও হয়ে যেতে পারে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন এটার উল্লেখ আছে ইবনে মাজা খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক অনেক মানুষ রোজা রাখে কিন্তু সেজন্য কোনো পুরস্কার পায় না তারা রোজা অবস্থায় শুধু নিজেদের ক্ষুধা সংযত করে তার মানে আপনি যদি রোজা রেখে মিথ্যে কথা বলেন মিথ্যে কাজ করেন তাহলে পুরস্কারটা পাবেন না এখানে শুধু ক্ষুধাকে সংযত করছেন খাবার খাননি ডায়েটিং করেছেন আসল যে উদ্দেশ্য নিজেকে নিয়ন্ত্রণ করা সেটা করেননি আল্লাহ আমাদের শক্তি দিন আর সাহায্য করুন যাতে করে আমরা ভালো কাজ করতে পারি ইহকাল আর পরকাল দুই জায়গাতে উপকৃত হতে পরের প্রশ্ন এই পবিত্র রমজান মাসে পেছন থেকে নিন্দা করা আর উৎস রটানোর অপকারিতাগুলো কি কি হতে পারে একটা বড় মাপের गुन्हा ইসলাম অনুযায়ী কুৎসা রটানো পেছন থেকে নিন্দা করা আল্লাহ পবিত্র বলেছে সূরা হুমাজা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর 1 ওয়াইলুল লিকুল্লহুমাজাতিল মসা দুর্ভাগ্য তার যে পশ্চাতেও সম্মুখে লোকের নিন্দা করে সে দুর্ভাগা যে সামনে আর পেছনে মানুষের নিন্দা করে আর আল্লাহ পবিত্র বলেছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 53 আয়াত নম্বর বারো অনুমান থেকে দূরে থাকো কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ আর তোমরা একে অন্যকে পেছন থেকে নিন্দা করো না তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে এরপর আল্লাহরও বলেছেন যে তোমরা এটাকে ঘৃণ্য মনে করো এখানে আল্লাহ তুলনা করেছেন যে পেছন থেকে নিন্দা করে সে তার মৃত ভাইয়ের মাংস খায় এখন ভাইয়ের মাংস খাওয়াই তো হারাম এখানে আরও বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস মৃত কারো মাংস খাওয়া হারাম তাহলে পেছন থেকে নিন্দা করা দুই গুণ পাপ শুধু ভাইয়ের মাংস খাওয়াই না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া তাহলে এটা খুব বড় গুণা আর আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নাম্বার ছয় হাজার দুশো পঁয়ষট্টি এখানে নবী মোহাম্মদ বলেছেন সাহাবিগণকে তোমরা কি জানো পেছন থেকে নিন্দা কি তারা বললেন আল্লাহর রাসুলি সবচেয়ে ভালো জানেন তখন নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম বললেন যদি কোন লোক অন্যজনের সম্পর্কে নিন্দা করে তার পেছন থেকে যেটা সেই লোক হয়তো পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা কারো পেছন থেকে তার সম্পর্কে বলছি যা সে পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা সেখানে একজন সাহাবা প্রশ্ন করলেন যে হে রাসুল যদি পেছন থেকে বলা কথাটা সত্যি হয় যার নিন্দা করা হচ্ছে তার যদি সেই দোষটা থাকে নবী তখন বললেন যদি তোমার কথা সত্যি হয় যে নিন্দা সত্যি তাহলে এটা পেছন থেকে নিন্দা করা তা না হলে হবে মিথ্যে অপবাদ তাহলে পেছন থেকে নিন্দা খুব বড় গুণা আরেকটা হাদিস এটা আছে দাউদ খন্ড নম্বর তিন বুক অব ম্যানার্স হাদিস চার হাজার আটশো সাতান্ন হজরত আইসারাদাল আনহা আমাদের নবীর স্ত্রী নবীর কাছে সাফিয়ার কথা বলছেন বলতে গিয়ে তিনি বললেন যে সে আকারে ছোটখাটো নবীর সাথে সাথে বললেন তুমি যে কথাগুলো বললে এই শব্দগুলো সাগরের পানিতে মিশলে সাগরে পানি নষ্ট হয়ে যেত এরপর আরও আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর তিন বুক অব ম্যানার্স হাদিস নাম্বার চার হাজার আটশো ষাট এখানে আনাস রাজিয়াল আনহু বর্ণনা দিয়েছেন যে নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলেছেন যখন তিনি মেরাজে গেলেন তখন দেখলেন যে কিছু লোকের নখ তামা দিয়ে বানানো তারা তাদের কপাল আর বুক চাপড়াচ্ছে নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা উত্তর পেলেন এরা পেছন থেকে অন্য নিন্দা করত তার মানে পেছন থেকে নিন্দা করা খুব বড় গুণা আর এই গুণা থেকে সবাইকে আমাদের সংযত থাকতে হবে আমাদের অনেকে এটা না জেনে করে থাকে তারা বুঝতে পারে না যে এটা খুব বড় গুণা এটা থেকে বিরত থাকতে হবে আর আরও বলেছেন এটার উল্লেখ আছে সেই বুখারিতে খণ্ড নম্বর আট বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার ছয় হাজার ছাপান্ন যে নিন্দা করে সে বেহেসতে যেতে পারবে না এই হাদিসগুলো থেকে জানলাম আমরা সাবধান থাকবো জীবাকে সংযত রাখব বিশেষ করে পেছন থেকে নিন্দা আর কুৎসা রটানো থেকে যা আমাদের সাহায্য করুন যাতে করে আমরা ভালো কাজ করতে পারি ইনশাআল্লাহ আবারও দেখা হবে একটা বিরতির পরে অতি মাস আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল খাদার সিয়াম এবং কেয়াম এই মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহর সাল্লাল্লাহ সলাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে সেয়ামের দৃষ্টান্ত করে এবাদত রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লার সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাও

আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে। বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা? তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে। সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে। একবার তো মসজিদ জিকির করলি। জমিনে ছড়িয়ে যাও। কারিয়ে গিয়ে রুটি রুজি অর্নেশন করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামে সেটা শাসত। বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি? জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান পরবর্তী অনুষ্ঠান প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান উইথ জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার আর আমাদের আজকের পর্বে আলোচনার টপিক রোজা অবস্থায় যেগুলো সুপারিশ আর নিরুৎসাহিত করা হয়েছে ড জাকির রোজার সময় যে কাজগুলো করতে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো এখনো আলোচনা করিনি আপনি কি এখানে অন্যান্য কাজগুলির কথা বলবেন যেগুলোকে রমজান মাসে অনুৎসাহিত করা হয়েছে রমজান মাসে অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে অনেক মানুষ সারাদিন ধরে ঘুমায় কারণ সারা রাত জেগেছিল শুধু নামাজ পড়ার সময়টায় ওঠে আবার ঘুমায় রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে ফেলে রোজা রাখার উদ্দেশ্য তো সেটা না দুই নম্বর অনেক মানুষ অলস বসে থাকে দিনের বেলায় কাজ করতে চায় না তিন নম্বর রোজা রেখে অনেক লোকজন দিনের বেলায় সময় কাটাতে চাই খেলাধুলা করে বিনোদনের মধ্যে এই সময়টাতে এমন সব কাজ করবেন যেগুলো আমাদের নবীন্নত চার নম্বর অনেকেই ইফতার পার্টি দেয় মানুষকে দেখানোর জন্য আল্লাহ সব তালা সন্তুষ্টের জন্য না পাঁচ নাম্বার অনেকের বাসায় মহিলাদের বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে বলে থাকে তারা সারি আর ইফতারের জন্য এতে করে রমজানের সময়টায় বাসার মহিলারা তাদের বেশিরভাগ সময় কাটায় রান্না ঘরে বসে সময় কাটানো উচিত ছিল আল্লাহ সব তালার ইবাদত করে নাম্বার ছয় যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে এ সময় তারা বাড়িঘর মেরামত করার কাজেই ব্যস্ত থাকে রমজান মাসে তো আপনি ব্যস্ত থাকবেন আল্লাহ তালার ইবাদত করে সাত নম্বর যে কাজ সেটা হচ্ছে অনেক লোক সারা রাত জেগে থাকে আর আল্লাহ আল্লা সাবান ইবাদত না করে তারা বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকে আট নম্বর হচ্ছে যে অনেক মানুষজন তারাবির নামাজ পড়ার পর গল্প গুজবে মেতে ওঠে এটাও ঠিক না এরপর নয় নম্বর অনেক মানুষজন এই সময় ব্যস্ত থাকে কেনাকাটা নিয়ে তারা কি করে সারা রাত ধরে কেনাকাটায় ব্যস্ত থাকে দশ নম্বর হচ্ছে যে তারা সারা রাত ধরে খাওয়া নিয়েই ব্যস্ত থাকে এগারো নম্বর অনেকেই রাতের বেলায় গল্প গুজব করে বেড়ায় বাইরে ঘুরে বেড়ায় আল্লাহ সাহান তালার ইবাদত করে না এরপর বারো নম্বরটা হচ্ছে অনেকেই রমজান মাসের শেষ দশ দিনে অন্য সব কাজ বাদ দিয়ে ঈদের প্রস্তুতি নিতে থাকে আল্লাহ বানা তা ইবাদত করে না এই কাজগুলোকে অনুসাহিত করা হয়েছে আল্লাহ যেন আমাদের সামর্থ্য দেন যাতে করে আমরা এই পবিত্র রমজান মাসের সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি ড জাকির এই আশীর্বাদের মাস রমজানে ধর্মীয় জ্ঞান তার মানে ইসলামিক জ্ঞান অর্জন করার উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন জ্ঞান আহরণের কথা যদি বলতে হয় পবিত্র কোরআনে আল্লাহ মানুষের জন্য প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা নামাজ পড়া না রোজা রাখা না হজ পালন করা না সেটা হচ্ছে ইকরা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইকরা বা সুরা আলাক অধ্যায় নাম্বার আলা নাম্বার এক এর মানে পড়ো পাট করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে তাহলে পবিত্র মানুষ জাতিকে সবার প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো এখানে শুধু পড়ার কথাই বলা হয়নি বলা হয়েছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে তার মানে পড়া গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণ করা গুরুত্বপূর্ণ তবে আল্লা তালার জ্ঞান অর্জন করা দিন সম্পর্কে জানা সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা মুজাদ্দ অধ্যায় নম্বর আটান্ন আয়াত নম্বর এগারো বলা হয়েছে আল্লাহ স্বানা সেই সব মানুষকে মর্যাদায় উন্নীত করবেন যারা ইমান এনেছে এবং জ্ঞান আহরণ করেছে পবিত্র সুরা বাকারা অধ্যায় নম্বর দুই যে আল্লাহ যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাকে হিকমত প্রদান করে থাকেন তাকে অনেক কল্যাণও তিনি দান করে থাকেন এবং শুধু বোধ সম্পন্ন শিক্ষা গ্রহণ করে আমাদের প্রিয় নবী মোলা সাল্লাম তিনিও বলেছেন উল্লেখ আছে সৈব বুখারিতে খণ্ড নম্বর এক আদেশ নম্বর একাত্তর আমাদের নবী বলেছেন যে আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ করতে চান তাদেরকে তিনি ধর্মীয় জ্ঞানে এগিয়ে দেন মানে তাদেরকে ধর্মীয় জ্ঞান দান করেন তাহলে আল্লাহ যাদের সাহায্য করতে চান তাদেরকে তিনি ধর্ম সম্পর্কে জ্ঞান দান করে থাকেন আমাদের নবী ইসলাম বলেছেন এটা আছে সেই মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর চার হাজার পাঁচ আমাদের নবী বলেছেন যে যখন কোনো মানুষ মারা যায় সে মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে কেউ মারা গেলে তার সব ভালো কাজই শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে যে মানুষ অন্য মানুষকে কিছু দান করেছে যে মানুষ জ্ঞান দান করেছে অন্য মানুষকে আর যে মানুষের ধার্মিক সন্তানেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে তার মানে কেউ মারা গেলে তার সব ভালো কাজ শেষ হয়ে যায় তিনটা বাদে যদি কেউ দাতব্য প্রতিষ্ঠান চালু করে সাদকে জারিয়া যেখানে মানুষজনকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেওয়া হয় নিয়মিতভাবে এটা এটি জারিয়া তারপর সে যদি অন্য কাউকে কিছু শিখিয়ে থাকে আর সেই লোক যদি জ্ঞানটা শিখে নিয়ে তার নিজের কাজে লাগায় ধর্মের কাজে মানুষের সাহায্যের কাজে এটাও টিকে থাকবে আর শেষটা হচ্ছে ধার্মিক সন্তান যারা মৃত বাবা মার জন্য দোয়া করে সেজন্য জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ আর সুরা আম্বা নম্বর একুশ আয়াত নাম্বার সাত্রিমাত যদি তোমরা না জানো তাহলে এ ব্যাপারে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আল্লাহ বলেছেন জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো সেজন্য যে মানুষটার জ্ঞান আছে তার অবস্থানটা অনেক উপরে সেই মানুষের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি যে আখিরাতে ভালো ফলাফল করে থাকে আর এজন্যই আল্লা তালা জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিশেষ করে রমজান মাসে এই মাসে আমরা জ্ঞান অর্জন করব বেশি করে জ্ঞান আহরণ করব আর সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেব আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন সেটা হচ্ছে মিউজিক নিয়ে অনেক মুসলিমই মনে করে যে ইসলামে মিউজিকের অনুমতি আছে এখন আপনি কি বলবেন যে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম কি মিউজিকের বিরুদ্ধে কিছু বলেছেন মিউজিকের কথা যদি বলতে হয় এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে যে মিউজিক অথবা গানের অনুমতি আছে কিনা আর পবিত্র পবিত্রকরণে কোনো আয়াত সরাসরি মিউজিককে নিষেধ করেনি তবে কিছু নির্দেশ আছে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরালুক অধ্যায় নম্বর একত্রিশ নম্বর ছয় বলা হয়েছে যে মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে আর এভাবে মানুষকে দূরে নিয়ে যায় আল্লাহ সবানাত আলার পথ থেকে তারা আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে খুবই অবমাননাকর শাস্তি পবিত্র পবিত্রকরণের তফসির পড়লে আপনারা দেখতে পাবেন এই যে অসার বাক্য জ্ঞান বহির্ভূত অর্থ ছাড়া এটা বোঝাচ্ছে অনস্তামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা তা সির পড়লে এটা পাবেন আর নবী মিউজিককে নিষেধ করেছেন এরকম অনেক সহিহাদিস আছে যদি আমাদের নবী মোহাম্মদুল্লাহসলামের হাদিসগুলো পড়ে দেখেন তাহলে এই ব্যাপারে রকম সন্দেহই থাকবে না আমাদের নবী মোহাম্মদুল্লাহসলাম বলেছেন এটার উল্লেখ আছে বুখারিতে খণ্ড নম্বর সাত হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই আমাদের নবী বলেছেন যে আমার উম্মদদের মধ্যে এমন অনেকেই থাকবে যারা জেনায় লিপ্ত থাকবে তার মানে ব্যভিচার অবৈধ যৌনাচার অনেকে রেশমের কাপড় পরবে মাদকদ্রব্য সেবন করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ আমার উম্মের মধ্যে কিছু লোক তারা এমন কিছু করবে যেগুলো অবৈধ যেমন ব্যভিচার অবৈধ যৌনাচার রেশমের কাপড় পরা মাদকদ্রব্য নেয়া এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ এই হাদিস বলছে তারা কিছু কাজকে বৈধ মনে করবে আমরা জানি যে মাদকদ্রব্য হারাম আমরা ভালো করেই জানি যে ব্যভিচার করা হারাম যেহেতু এখানে মিউজিকের কথা কিছু নিষিদ্ধ জিনিসের সাথে উল্লেখ করা হয়েছে এখানে বাদ্যযন্ত্রের কথাও বলা হয়েছে এটাই নির্দেশ করে যে নবী এটাকেও নিষেধ করেছেন তবে কিছু লোক বলে এটা বৈধ আর এখনকার দিনে কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে ইসলাম ধর্মে বাদ্যযন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তবে এই হাদিসটা পরিষ্কার বলছে যে বাদ্যযন্ত্র জিনিসটাই হচ্ছে হারাম আরও কিছু সহি হাদিস আছে যেখানে কিছু বাদ্যযন্ত্রের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে বিশেষ করে ধপ তার মানে তাম্বরি আমাদের নবী মোহাম্মদের হাদিস পড়লে দেখবেন সোহি বুখারি খণ্ড নম্বর পাঁচ হাদিস নম্বর চার হাজার এক এখানে বলা হয়েছে যে মোহাম্মদ একদিন বিয়ে করার পরে বাইরে এসে কথা বলছিলেন সাহাবিগণের সাথে তখন ছোট ছোট দুটো মেয়ে বাজাচ্ছিল এই ধপ তার মানে তাম্বুরি আর তারা গানে গানে প্রশংসা করছে কিভাবে অমুকের বাবা জিহাদ করেছেন এরপর তারা নবীর প্রশংসা করতে লাগলো নবী বললেন আমার প্রশংসা করোনা আগে জায়গায় ছিল তাইগাও তার মানে নবী সাল্লাম তাদের এই তাম্বুরি বা ধপ বাজাতে নিষেধ করেননি এছাড়াও আরেকটা হাদিস আছে সে বুখারিতে খণ্ড নম্বর দুই হাদিস নাম্বার নয়শো সাতাশি যে আমাদের নবী একদিন শুয়েছিলেন এই হাদিসের বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা তিনি বলেছেন যে দুটো ছোট মেয়ে ছিল আর গান গাচ্ছিল তখন হজরত আব্বাকর রাজিয়াল হজরত আয়েশা আনহার বাবা তিনি সেখানে এসে তাদের বললেন বন্ধ করো ইসলাম তখন ঘরে শুয়েছিলেন তিনি আবুকর আনহকে বললেন গান গাক ওরা আজকের দিনটা তো ঈদের দিন ওরা গান গাক এছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার ছয়শো নব্বই সেখানে আমাদের নবী সাল্লাম বলেছেন যে একবার এক লোক নবীর কাছে এসে তাকে বলল আমি আল্লাহ আলার নামে শপথ করছি যদি আপনি জিতে ফিরে আসেন তাহলে আমি গান গাইব ধপ বাজাব আমি তখন তাম্বরী বাজাব নবী বললেন যদি শপথ করে থাকো তাহলে করবে যদি শপথ না করে থাকো তাহলে করবে না এই হাদিসটাও আমাদের বলছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসলে হারাম শুধুমাত্র ধপ তার মানে বাদে নবী কখনো কখনো এটার অনুমতি দিয়েছেন ডাক্তার জাকির আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি অনুষ্ঠানটা দর্শকদের জন্য উপকারী সবাই নতুন কিছু জানতে পেরেছেন আজকে আমাদের টপিক ছিল রোজার সময় যেগুলো সুপারিশ আর যেগুলো অনুৎসাহিত করা হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ডা জাকির জাজাকাল্লা ভাই ও বোনেরা আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছি আপনার সকলে যেন রোজার এই নিয়মগুলোর শিক্ষা গ্রহণ করে আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন আমিও আজকে ডাক্তার জাকিরের কয়েকটা সুন্দর পরামর্শ গ্রহণ করেছি তাহলে আগামীকাল আমাদের আবারও দেখা হবে একই সময়ে আর সেদিন আলোচনার টপিক হবে সেহরি এবং ইফতার আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ قانتين خاشعين آه آه مسلمين مؤمنين للإله عابدين شهرنا صوم وعتق وقنوت فيه صدق يومنا صبر ورفق লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি এক পাঁচ এক

বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الامين عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك